সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, সাউথ এশিয়ান স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। গত ক্লাসে আমরা পঞ্চম অধ্যায় পড়েছিলাম। পঞ্চম অধ্যায়ের পুরো অধ্যায় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা পুরো ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় শ্রেণী, এটাই তোমাদের শেষ অধ্যায় সিলেবাসের মধ্যে। অধ্যায় ষষ্ঠ হচ্ছে যে যোগ সাধনা নিয়ে। যোগ সাধনার ক্ষেত্রে প্রথমে আমাদেরকে জানতে হবে যোগ সাধনার যোগ মানে কি। যোগ মানে হচ্ছে যে মিলন, সংযমপূর্বক সাধনার মাধ্যমে আত্মাকে পরমাত্মার সঙ্গে যুক্ত করে সমাধির লাভকে বলা হয় যোগ। ঠিক আছে, মানে হচ্ছে যে তোমার সাধনার মাধ্যমে, সংযমপূর্বক সাধনার মাধ্যমে আত্মাকে পরমাত্মা, পরমাত্মা বলতে আমরা বুঝাই ঈশ্বরকে বুঝাই। ঠিক আছে, ঈশ্বরের মধ্যে যে আত্মাটা থাকে সেটাকে আমরা বলি পরমাত্মা। ঠিক আছে, আর মানে আমাদের আত্মার সাথে আত্মাকে যদি ওই পরমাত্মার সাথে যুক্ত করা হয়, তখন যুক্ত করে সমাধির লাভকে যে সমাধিটা হয় সেটাকে বলা হয় যোগ। যোগ অভ্যাস করার জন্য যেভাবে রাখলে শরীর স্থির থাকে অথচ কোনো কষ্টের কারণ ঘটে না, তাকে বলে যোগাসন। এটা হচ্ছে যোগাসনের একটা ছবি। ঠিক আছে, যোগাসনের একটা অংশ। যোগটাকে অভ্যাস করার জন্য, যোগটাকে আমরা করতে করতে যে একটা অভ্যাসে পরিণত করি, সেই অভ্যাস করার জন্য যেভাবে রাখলে শরীরটাকে স্থির রাখা যায়, ঠিক আছে, অথচ কোনো কষ্ট হয় না, কষ্টের কারণ ঘটে না, তখন সেটাই হচ্ছে যোগাসন। জীবাত্মার সঙ্গে পরমাত্মার সংযোগে হচ্ছে যে যোগ সাধনা। ঠিক আছে, মানে আমাদের জীবাত্মার সঙ্গে, জীবের যত আত্মা আছে যারা যোগ সাধনা করছে, আমাদের আত্মার সঙ্গে পরমাত্মার যদি সংযোগ হয়, সেই সংযোগে হচ্ছে মূলত যোগ সাধনা। যোগ সাধনা মুক্তি লাভের একটি বিশেষ উপায়। ঠিক আছে, মোক্ষ লাভ বা মুক্তি লাভ একই কথা। এই মুক্তি লাভের মানে তুমি এই জন্ম থেকে মুক্তি লাভের একটা উপায় হচ্ছে যোগ সাধনা। যোগ সাধনার মাধ্যমে মুক্তি লাভ করা যায়। এরপর দেখো হরযোগ কি। ঠিক আছে, যোগের মধ্যে আর একটা নাম হচ্ছে যে হরযোগ। শরীর সুগঠিত, সুস্থ ও মনকে নিরুদ্বেগ রাখার জন্য যে কৌশল অবলম্বন করা হয় সেটাই হচ্ছে যে যোগ। বিশেষভাবে একে কি বলা হয়, বিশেষভাবে আমরা এটাকে হরযোগও বলে থাকি। ঠিক আছে, মানে শরীরের একটা সুন্দর গঠন হওয়ার জন্য, শরীরটাকে সুস্থ রাখার জন্য মনটাকে নিরুদ্বেগ। ঠিক আছে, আমাদের বিভিন্ন দুঃখ কষ্ট, বিভিন্ন আমরা বিভিন্ন চিন্তা, ঠিক আছে, ওই সব থেকে দূরে রাখার জন্য যে কৌশল আমরা অবলম্বনটা করি সেটাকে হচ্ছে যোগ। আর এটাকে আমরা আরেকটা নাম দিয়েছি, সেটা হচ্ছে যে হরযোগ। ঠিক আছে, আচ্ছা, ব্যাসদেব বলেছেন যোগে হলো এক অর্থে সমাধি। ঠিক আছে, আমরা যে সমাধিটা বলি যোগে হচ্ছে যে আমরা এটাকেই বলি একমাত্র হচ্ছে যে সমাধির স্থান কোনটা, সমাধির স্থলটা হচ্ছে যে যোগ। মহর্ষি যাজ্ঞবল্ক্য বলেছেন যোগীরা ইন্দ্রিয়কে মনের মধ্যে সমাহিত করে মনকে অহংকারে, অহংকারকে মহত্বে, মহত্বকে প্রকৃতির রাজ্যে বিলীন করে পরম ব্রহ্মের ধ্যানে তন্ময় হয়। তাহলে যাজ্ঞবল্ক্য কি বলেছেন, যোগীরা কি করেন, ইন্দ্রিয়কে মনের মধ্যে সমাহিত করেন। তাদের পঞ্চ যে ইন্দ্রিয়তে থাকে, প্রত্যেকটা তাদের অঙ্গ প্রত্যঙ্গে যে ইন্দ্রিয় গুলো আছে সেগুলাকে মনের মধ্যে কি করেন, সমাহিত করে ফেলে, এবং মনকে অহংকারে পরিণত করে, অহংকারকে মহত্বে পরিণত করে, এবং এই মহত্বটাই প্রকৃতির রাজ্যে, প্রকৃতির মধ্যে এটা কি হয়ে যায়, বিলীন হয়ে পরম ব্রহ্মের ধ্যানে তন্ময় হয়। ঠিক আছে, তুমি যদি আমরা জীবাত্মার সাথে পরমাত্মার সংযোগ কেন বলেছে, এটা কি এত সহজ না? জীবাত্মাকে, এই তোমার এই আত্মাটাকেই কিন্তু প্রথমে তোমার, তুমি যে তোমার মনুষ্য, তুমি একটা মনুষ্য জগতে আছো। ঠিক আছে, তুমি যখন যোগ সাধনা শুরু করবে তখন যোগীরা কি করে, তখন প্রথমে তাদের অঙ্গ প্রত্যঙ্গ, তুমি যদি চোখ বন্ধ করে চিন্তা করো, তোমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাকে প্রথমে তোমার মনের মধ্যে কি করতে হবে, একদম বিলীন করে দিতে হবে। তারপর তুমি ওই মনটাকে আস্তে আস্তে অহংকারে, অহংকার থেকে মহত্বে, বিভিন্ন ভাবে, বিভিন্ন ধাপ পেরিয়ে তারপর তুমি কি করতে পারবে, পরম ব্রহ্মের ধ্যানে কি করতে পারবে, তন্ময় লাভ করতে পারবে। এরপর দেখো অষ্টাঙ্গ যোগ। ঠিক আছে, বিভিন্ন যোগ আছে, আমরা হরযোগ করলাম তাহলে এতক্ষণ, তারপর করলাম কি করলাম, তারপর সমাধি করলাম। ঠিক আছে, এখন হচ্ছে যে অষ্টাঙ্গ যোগ। দেখো মহর্ষি পতঞ্জলি কে কোনটা বলেছেন, ব্যাসদেবেরটা আছে, মহর্ষি পতঞ্জলি আছে, কে কিভাবে কোনটা বলেছেন সেগুলো তুমি একটু
ভালো করে আন্ডারলাইন করে তোমরা পড়বে। মহর্ষি পতঞ্জলি যোগের 8টি ধাপ নির্দেশ করেছেন, এগুলো একত্রে এগুলাকে যে 8টি ধাপ বলেছেন মহর্ষি দেব পতঞ্জলি, সে 8টাকেই বলা হচ্ছে অষ্টাঙ্গ। ঠিক আছে, সে 8টাই হচ্ছে অষ্টাঙ্গ যোগ নামে পরিচিত। যথা কি কি? যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান। যমটা কি? অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ, এই 5 প্রকার হচ্ছে যে কি যম। ঠিক আছে, আচ্ছা তাহলে কি কি যম কিসের মধ্যে পড়ে? অহিংসা, তুমি হিংসা যেটা হিংসা না করলে, সত্য কথা বললে, অস্তেয় থাকলে, ব্রহ্মচর্য পালন করে, অপরিগ্রহ থাকলে, তখন এই 5 প্রকার কি? আমরা এই 5 প্রকারকে বলি যম। নিয়ম কি? মহর্ষি পতঞ্জলি শৌচ, সন্তোষ, তপ, শ্রাদ্ধেয় এবং ঈশ্বর প্রণিধান, এই 5টি নিয়মের হচ্ছে যে উল্লেখ করেছেন। ঠিক আছে, তাহলে নিয়মের মধ্যে কি কি পড়ছে? নিয়মের মধ্যে হচ্ছে যে মহর্ষি পতঞ্জলি শৌচকে, শৌচ, সন্তোষ, তপ, শ্রাদ্ধেয়, এখানে কয়টা আছে? এখানেও 5টি, যমের মধ্যে 5টি ছিল, নিয়মের মধ্যে কি 5টি আছে। ঠিক আছে, তাহলে 5টি কি কি? শৌচ, সন্তোষ, তপ, শ্রাদ্ধেয় এবং হচ্ছে যে ঈশ্বর। এরপর দেখো আসন। আসনটা কি? দেহ মনকে সুস্থ ও স্থির রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন দেহভঙ্গি তাকে বলা হয় আসন। ঠিক আছে, দেহ দেহ মনটাকে, তোমার দেহটাকে এবং মনকে তুমি যখন, আমরা যখন যোগে যোগ সাধনার জন্য বসি, তখন সেটাকে তুমি সুস্থ এবং স্থির রাখার যে উদ্দেশ্য, তুমি আগে তো তোমার শরীরটাকে স্থির রাখতে হবে, তোমার মনটাকে স্থির রাখতে হবে, তুমি চাঞ্চল্য ভাবনা যাবে না। ঠিক আছে, তুমি স্থির রেখে এবং তুমি সুস্থ শরীরে সুস্থ রাখার উদ্দেশ্যে যে বিভিন্ন তুমি দেহভঙ্গি করবে সেটাই হচ্ছে তোমার আসন। এই টপিকটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই টপিকটা একটু ভালো করে পড়বা। প্রাণায়াম দেখো, প্রাণায়ামটা কি? এর অর্থ হচ্ছে প্রাণের আয়াম। তোমরা যদি বইতে, পাঠ্য বইতে দেখো, আমি এখানে জাস্ট যেগুলো তোমাদেরকে বুঝালে তোমরা ওই টপিকটা নিয়ে বুঝবে, যেমন প্রাণায়াম নিয়ে, প্রাণায়াম নিয়ে আমি যা দিয়েছি সেটা নিয়ে আমি যে আলোচনাটা করবো, তাহলে তোমরা প্রাণায়াম নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এরপর তোমরা কি করবে, বইতে তোমাদের আরো কিছু লাইন আছে প্রাণায়াম নিয়ে বলো, প্রত্যাহার নিয়ে, প্রত্যেকটা টপিক নিয়ে কিন্তু যেসব লাইন আছে সেগুলো নিয়ে তোমরা বাড়তি যে লাইনগুলো আছে সেগুলো পড়বে। ওগুলো আশা করি এই টপিকটা যদি, এই টপিক গুলো যদি এখানে যে লাইন গুলো আছে ওগুলা নিয়ে যদি তোমরা একটু বুঝো, বুঝে যদি বুঝার চেষ্টা করো, মিসের যেভাবে আলোচনা করছি, যেভাবে বুঝিয়ে বলছি, যেসব উদাহরণ দিচ্ছি সেগুলো যদি একটু বোঝার চেষ্টা করো, তাহলে তোমাদের বাড়তি লাইন গুলো কিন্তু, পাঠ্য বইয়ের বাড়তি লাইন গুলো তোমাদের জন্য কঠিন লাগবে না। আচ্ছা, এরপর দেখো প্রত্যাহারটা দেখো। আচ্ছা, প্রাণায়ামটা পড়িনি। প্রাণায়াম অর্থ হচ্ছে প্রাণের আয়াম, তোমার প্রাণের, তোমার যে প্রাণটা আছে তোমার শরীরে, যে তোমার যে প্রাণ আছে সেটার আয়ামটাই হচ্ছে প্রাণায়াম। অর্থাৎ হচ্ছে শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ এবং নিজ আয়ত্তে আনাই। হ্যাঁ, তোমার শ্বাস প্রশ্বাসটাকে কি করতে হবে? একটা স্বাভাবিক গতিতে, অনেকে শ্বাস প্রশ্বাসের মাত্রাটা বেশি থাকে, অনেকে কম থাকে, সেটাকে তুমি কি করতে হবে, সেটাকে তোমার স্বাভাবিক গতিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং নিজ আয়ত্তে আনতে পারে। শ্বাস প্রশ্বাসটাকে তোমার আয়ত্তে নিয়ে আসতে হবে, সেটাই হচ্ছে যে মোটামুটি প্রাণায়াম। এরপর দেখো প্রত্যাহার, এর অর্থ হচ্ছে ফিরিয়ে নেওয়া। আমরা জানি প্রত্যাহার মানে কি? ফিরিয়ে দেওয়া। ঠিক আছে, ফিরিয়ে নেওয়া, বাহ্যিক বিষয়বস্তু থেকে ইন্দ্রিয় সমূহকে ভিতরের দিকে ফিরিয়ে নেওয়াকে যোগে প্রত্যাহার করে। ঠিক আছে, বাহ্যিক যে কার্যকলাপ আমরা করি, বাহ্যিক যে বিষয়বস্তু আমাদের থাকে, ঠিক আছে, সেটা থেকে ইন্দ্রিয় সমূহকে, তোমার শরীরে যে ইন্দ্রিয় ইন্দ্রিয় আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেগুলোকে তুমি কি করবে, ভিতরের দিকে ফিরিয়ে নিবে। ঠিক আছে, সেটাকেই বলে যোগের মধ্যে এই কাজটাকে আমরা নাম দিয়েছি কি, প্রত্যাহার। ঠিক আছে, কারণ হচ্ছে তুমি বাহ্যিক বিষয়বস্তুটাকে কিন্তু ফিরিয়ে নিয়েছো, ইন্দ্রিয় সমূহকে কিন্তু ভিতর দিকে কি করেছো, ফিরিয়ে নিয়েছো, সেটাকে আমরা যোগে প্রত্যাহার হিসেবে চিহ্নিত করেছি। তারপর দেখো আসছে, তারপর আসছে ধারণা। ধারণা হচ্ছে মনের বিশেষ কোনো বিষয়ে স্থির করা বা আবদ্ধ রাখার নাম হচ্ছে ধারণা। ঠিক আছে, মনের বিশেষ কোনো বিষয়ে, মনের মধ্যে কোনো বিষয়ে যদি তুমি তখন স্থির করবে সেই জিনিসটাকে, সেই বিষয়টাকে যখন তুমি স্থির করবে এবং আবদ্ধ রাখবে, সেটাকে আমরা মূলত বলছি ধারণা। ধারণা অর্থ হচ্ছে যে একাগ্রতা, আন্ডারলাইন করবে। এরপর হচ্ছে ধ্যান, এটা দেখো, এটার অর্থ হচ্ছে নিরবিচ্ছিন্ন, নিরবচ্ছিন্ন গভীর চিন্তা। ঠিক আছে, এবং ধ্যানে যোগীর দেহটা কি হয়, যোগীর দেহ, শ্বাস প্রশ্বাস, ইন্দ্রিয় মন, বিচার শক্তি, অহংকার, সবকিছু ঈশ্বরে কি হয়ে যায়, লীন হয়ে যায়। আমরা যখন ধ্যান করি তখন যোগীর, যখন যোগী ধ্যান করে, ধ্যানে যখন মগ্ন হয়ে যায়, তখন কি হয়, তার দেহটা, তার শ্বাস প্রশ্বাসটা, তার ইন্দ্রিয় যেসব প্রত্যঙ্গ আছে, যে ইন্দ্রিয় যেসব মন আছে এবং তার
বিচার শক্তি করার ক্ষমতাটা এবং তার মনের মধ্যে যেসব অহংকার থাকে সবকিছু কিন্তু ঈশ্বরের মাঝে বিলীন হয়ে যায়, এটাই বলেছে। তাহলে দেখো এখানে আমরা একটা যে অষ্টাঙ্গ যোগ করেছি, অষ্টাঙ্গ যোগের পর দেখো এরপর আছে সমাধি ইয়োগা, ঠিক আছে, মানে সমাধি। আচ্ছা এটা হচ্ছে 8 নাম্বার, সরি এখানে 7টার পর হচ্ছে যে 8 নাম্বার দেখো সমাধি, ঠিক আছে। এখানে আমি একটা ছবি দিয়েছি, সেটা হচ্ছে সমাধি ইয়োগা বলে। হ্যাঁ, এভরিথিং ইউ নিড টু নো মানে হচ্ছে দেখো সমাধি, এটা অর্থ হচ্ছে সম্পূর্ণরূপে ঈশ্বরে চিত্ত সমর্পণ। এসব লাস্ট অষ্টাঙ্গের শেষ অংশটা হচ্ছে সমাধি, তাই এটা অবশ্যই ঈশ্বরের শেষ অপশনটাতে অবশ্যই থাকবে যে ঈশ্বরে চিত্ত সমর্পণ। ঈশ্বরে তোমার প্রত্যেকটা দেহ থেকে শুরু করে সবকিছু তুমি কি করো ঈশ্বরে সমর্পণ করে দিবে। ধ্যানের উত্তঙ্গ শিখরে উঠে সাধক সমাধি লাভ করে, ঠিক আছে। ধ্যানের একদম সর্বশ্রেষ্ঠ সর্বশেষ যে দিকটা আছে সেটাকে বলা হচ্ছে যে সমাধি। সেটা ধ্যানের উত্তঙ্গ শিখরে উঠে সাধক কি করে সমাধিটা লাভ করে। এরপর দেখো এরপর একটা তোমাদের একটা অংশ আছে, সেটা হচ্ছে বিক্ষাসন, ঠিক আছে। বিক্ষাসনের একটা দেখো, বিক্ষাসনের একটা ছবি যেটা দিয়েছি, এই বিক্ষাসন এটা হচ্ছে যে সোজা হয়ে দাঁড়িয়ে হাত দুটো করে তুলে পাটাকে একটা পায়ের মধ্যে একটা পায়ের অংশ জাস্ট গাছের মতো দাঁড়িয়ে থাকাটা, ঠিক আছে। এই জন্য এটা নাম হচ্ছে এই আসনে আসনকারীর দেহ বৃক্ষের ন্যায় হয় বলে একে বলে বৃক্ষাসন, ঠিক আছে। এটা হচ্ছে বৃক্ষের মতো অনেকটা দেখতে লাগছে, এই জন্য এটার নাম কি হয়েছে বৃক্ষাসন। এটা অনুশীলন পদ্ধতি যা পড়ে নিবে 82 এবং 84 পৃষ্ঠে আছে, বেশি বড় না। এটা যদি তোমার ছবি দেখেও যদি পড়ো, ছবি দেওয়া আছে, ছবি দেখে যদি পড়ো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে। বৃক্ষাসন নিয়মিত অনুশীলন করলে কি হয় উপকারিতাটা, শরীরের ভারসাম্য বজায় রাখার ক্ষমতা বাড়ে, তুমি ভারসাম্যটা রক্ষা করতে পারবে। আচ্ছা, পায়ের পেশির দৃঢ়তা বাড়বে, স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে, পায়ে জোর পাওয়া যায়, ঠিক আছে। পায়ের মধ্যে আমরা অনেক সময় তোমার বলি যে ক্যালসিয়ামের অভাবে বা আয়রনের অভাবে আমাদের পায়ের মধ্যে জোরটা আসে না, ঠিক আছে। তখন পায়ে এই বৃক্ষাসনটা যদি তোমরা যদি করো তখন তোমাদের পায়ে জোর পাবে এবং চলাফেরার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। পুরুর সংযোগ স্থলে স্থিতিস্থাপকতা কি বজায় রাখতে সাহায্য করে, কোমরের এবং মেরুদণ্ডে, কোমরের দিকে এবং মেরুদণ্ডের শক্তিটা কি হয় বৃদ্ধি পেতে থাকে, যেহেতু একটু সোজা হয়ে দাঁড়ানো বৃক্ষের মতো। এটা দেখে বোঝা যাচ্ছে যে এগুলো বিশেষ করে মেরুদণ্ডের কাজ বেশি হয় এবং হাতের ও পায়ের গঠন সুস্থ ও সুন্দর হয়, ঠিক আছে। হাতে এবং পায়ে তোমার যে গঠনটা হবে সেটা খুব সুন্দর হবে এবং সুস্থ হবে। হাঁটু কনুই বগল সমস্ত স্নায়ুতন্ত্রীতে রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং গ্রন্থি সবল নমন। এটা মনে রাখবে এই আসনটা বিশেষ করে তোমার মেরুদণ্ড, হাত বা হাঁটু কনুই এবং বিশেষ করে কোমরের নিচের অংশগুলো তোমার কি হবে, ওগুলো কি হবে স্নায়ুগুলো রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে এবং গ্রন্থিগুলো সবল এবং নমনীয় হবে। এরপর দেখো পায়ের ব্যথায়, পায়ের ব্যথায় বিশেষ উপকার পাওয়া যায়, ঠিক আছে। পায়ের যাদের ব্যথা থাকে তারা যদি আসনটা করে তাহলে তারা বিশেষ উপকার পাবে এবং পায়ে কোনোদিন বাতের ব্যথা হবে না। অনেকে বাতের ব্যথায় বংশগত থাকে বা এমনিতে কষ্ট পায়, ঠিক আছে, তখন তোমার কি হবে এই আসনটা করলে তোমার বাতের ব্যথার সমস্যা থাকবে না। যাদের হাত পা কাঁপে বা পা দুর্বল তাদের খুব উপকার পায়। হ্যাঁ, অনেকে দেখবে যে তোমার স্বাভাবিকত তাদের হাত কোনো কাজ করছে হাত কাঁপছে বা পা কাঁপছে, ঠিক আছে, পাটা দুর্বল হয়ে পড়ে সহজেই, তাদের কি হয় তাদের জন্য এই আসনটা খুবই উপকারী। এরপর 10 নাম্বারটা কি বলছে, রক্তে অত্যাধিক কোলেস্ট্রল থাকার গরু বা অন্য কোনো কারণে পায়ের ধমনীতে যে শক্ত হলদে চর্বি জাতীয় পদার্থ থাকে যাকে আমরা অ্যাথেরোমা বলে বলি, হ্যাঁ, তা কিন্তু রোধ করা যায়, ফলে থ্রম্বোসিস হতে পারে না। লাস্টের পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিছু নাম আছে কঠিন, এটা একটু মাথায় রাখবে। সেটা হচ্ছে যে রক্তে যাদের অত্যাধিক অনেক পরিমাণে যখন কোলেস্ট্রলটা বেশি থাকে এবং পায়ের ধমনীতে একটা হলদে ধরনের একটা চর্বি জাতীয় কিন্তু পদার্থ থাকে অনেকের মধ্যে, হ্যাঁ, যাকে আমরা কি বলি অ্যাথেরোমা বলি। তাহলে এই অ্যাথেরোমাটা কি, অ্যাথেরোমা কি, এই ধরনের যদি কোশ্চেন আসতেও পারে, দেখো এখান থেকেই কিন্তু কোশ্চেন চলে এসছে যে জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে যে অ্যাথেরোমাটা কি বা অবজেক্টিভে তোমাকে ইয়া করতে পারে। এটা হচ্ছে যে পায়ের ধমনীতে একটা হলদে চর্বি জাতীয় পদার্থ থাকে সেটাকে আমরা অ্যাথেরোমা বলি, ঠিক আছে। আর এই ব্যায়ামটা বিক্ষাসন করলে এই অ্যাথেরোমাটা কি করা যায় রোধ করা যায়, ঠিক আছে। আচ্ছা, ফলে কি হয় থ্রম্বোসিসটা কি হয়, থ্রম্বোসিসটা আর হতে পারে না। আচ্ছা, এরপর দেখো অর্ধকূর্মাসন, অর্ধকূর্মাসন আমরা ছবি দেখে বুঝতে পারছি এটা হচ্ছে যে তোমার অর্ধেক তুমি সুন্দর করে পা গুটিয়ে বসে তারপর তোমার প্রণামের মতো অনেকটা,
ঠিক আছে। আচ্ছা এটা হচ্ছে দেখো আরেকটা এখানে একটা উদাহরণ দিয়েছে, কূর্ম অর্থ কি? আমরা অর্ধ উর্মাসন বলছি, কূর্ম অর্থ আমরা জানি যে কচ্ছ, ঠিক আছে। এই আসনে আসনকারীর দেহ দেখতে অনেকটা কিসের মতো লাগে? কচ্ছপের পিঠের ন্যায় হয় বলে একে অর্থ এটা একে কি বলা হয়? অর্ধকূর্মাসন বলা হয়। তাহলে কূর্ম অর্থ আমরা জানি কচ্ছপ, আর এই আসনে আসনকারী যেভাবে থাকে সেটা দেখতে অনেকটা কি কচ্ছপের পিঠের পিঠটা যেরকম থাকে এরকম করে গোল ট্যাপসের, ঠিক আছে, ওরকম ওরকম লাগে বলে এটার নাম হয়েছে অর্ধকূর্মাসন। এটা অনুশীলন পদ্ধতি আছে দেখো, এটা হচ্ছে যে প্রভাবটা বই থেকে পড়ে নিবে, পাঠ্য বইটা আছে 85 এবং 86 পৃষ্ঠায়। বুঝতে সমস্যা হলে নেক্সট ক্লাসে জানিয়ে দিবে। আমি জাস্ট অনুশীলন পদ্ধতিটা একটু একটু বুঝতে সমস্যা হয় এবং আমি চেষ্টা করি ক্লাসের মধ্যে যেসব টপিক গুলো তোমাদের বুঝতে বাসায় তোমরা ভালো করে পড়তে পারবে না, বুঝতে সমস্যা হতে পারে বা পরীক্ষায় তোমরা সমস্যা হতে পারে, সেসব টপিক নিয়ে কিন্তু আমি মূলত আলোচনা করছি তোমাদের সুবিধার্থে। এখন দেখো আমি এই অর্ধকূর্মাসনের অনুশীলন পদ্ধতিটা একটু বলি অল্প অল্প করে, যে কূর্ম অর্থ আমরা জানি কচ্ছপ, এই আসনে আসনকারী দেহ আমরা জানি কচ্ছপের পিঠের মতো বলে এটাকে অর্ধকূর্মাসন বলা হয়। আচ্ছা হাঁটু গেড়ে, এটাতে কি করতে হবে? হাঁটু গেড়ে বসতে হবে এবং দুই হাঁটু আর দুই পায়ের পাতা কি থাকবে? জোড়া অবস্থায় থাকবে, নিতম্ব থাকবে, গোড়ালি থাকবে, গোড়ালির উপর নিতম্বটা থাকবে এবং পায়ের তলা কি করবে? উপর দিকে ফেরানো থাকবে, হাত হাঁটুর উপর আরাম করে পাতা থাকবে, ঠিক আছে। হাত হাঁটু থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত সমস্ত অংশ কি করবে? মাটিতে লেগে থাকতে হবে। এবার হাত দুটো কি করতে হবে? সোজা করে দুই কানের পাশ দিয়ে মাথার উপর তুলতে হবে। তোমরা ছবিতে দেখে বুঝতে পারছো, দুই কানের উপর দিয়ে, এই দেখো দুই কানের উপর দিয়ে সোজা করে উপরে উঠাতে হবে। তারপর কি বলছি? নমস্কার করার ভঙ্গিতে, আমি আগেই বলেছি নমস্কার করার মতো লাগছে আবার অনেকটাতে, কেমন? আমরা যেভাবে মন্দির টন্দিরে গেলে বা ঠাকুর যেভাবে আমরা নমস্কার করি বা গুরুজনদেরকে আমরা অনেক সেভাবে নমস্কার করে থাকি, এই নমস্কার করার ভঙ্গিতে এক হাতের তালু আরেক হাতের তালুর সঙ্গে লাগিয়ে এক হাতের বুড়ো আঙ্গুল দিয়ে আর এক হাতের বুড়ো আঙ্গুলকে কি করতে হবে? জড়িয়ে, শক্ত করে জড়িয়ে ধরতে হবে। এটা যেটা ছবিতে বোঝা যাচ্ছে না, এক হাতে বোঝা আছে, ঠিক আছে। আচ্ছা তখন দেখাবে একটা মন্দিরের চূড়ার মতো। এবার হাত সোজা রেখে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে কোমর থেকে প্রণাম করার মতো ভঙ্গিতে কপাল মাটিতে ঠেকাতে হবে এবং হাতের সংযুক্ত তালু যতদূর সম্ভব দূরে মাটিতে রাখতে হবে। এই সময় কি হয়? যাতে নিতম্ব গোড়ালি থেকে উঠে না পড়ে এবং পেটে বুকে পাঁজরের দুপাশে এবং উরুতে হালকা চাপ পড়ে সেদিকে কি করতে হবে? লক্ষ্য রাখতে হবে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রেখে এই অবস্থায় নিশ্চল হয়ে 30 সেকেন্ড থাকতে হবে। এরপর নিঃশ্বাস নিতে নিতে আগের মতন বসতে হবে। তারপর হাত পা সোজা করে 30 সেকেন্ড শবাসনে বিশ্রাম নিতে হবে। এইভাবে কি করতে হবে? এটা কয়বার করতে হবে? 3 বার করতে হবে। উচ্চ রক্তচাপ আছে এমন রোগীদের কিন্তু এই আসনটা করার নিষেধ। তারা কিন্তু যেহেতু এটা তোমার গোড়ালি দিয়ে বসা এবং হাত দুটো সোজা করে রাখা, ঠিক আছে, বিভিন্ন শ্বাস প্রশ্বাসের কাজ আছে, 30 সেকেন্ড এভাবে থাকতে হবে, শ্বাস প্রশ্বাসের একটা নিয়ন্ত্রণ আছে, সেহেতু যাদের উচ্চ রক্তচাপ তারা কিন্তু এই আসনটা করতে পারবে না। এরপর দেখো গুরুরাসন। আচ্ছা গুরুর আসন হচ্ছে যে এই আসনে কিন্তু দেহভঙ্গি কি করতে হবে? গুরুরের মতো হয়, ঠিক আছে। তাই এর নাম আমরা কি দিয়েছি? তাই এর নাম দিয়েছি আমরা গুরুর আসন, ঠিক আছে। আচ্ছা এটা অনুশীলন পদ্ধতিটা কি? এটা অনুশীলন পদ্ধতি হচ্ছে দুই পা জোড়া করে সোজা হয়ে দাঁড়াতে হবে, একদম দুই পা পাশাপাশি পাশাপাশি লাগিয়ে কি করতে হবে? সোজা হয়ে দাঁড়াতে হবে। ডান হাতটা কি হবে? কনুয়ের কাছে ভেঙে বা কনুয়ের নিচ দিয়ে নিয়ে গিয়ে ডান হাতের তালু বা হাতের তালুতে নমস্কারের ভঙ্গিতে রাখতে হবে। এটা আমরা বুঝতে পারছি, এটা আমরা সচরাচর অনেকেই করে থাকি। এবার কি করতে? বা পাটা কি করতে? মাটিতে রেখে ডান পা দিয়ে বাবা পেঁচিয়ে ধরতে হবে। আমরা যেরকম বৃক্ষাসনে একটা জিনিস দেখেছি, দেখেছো কিনা জানি না, এই যে যে কাণ্ডটা দেখেছো এটাই কিন্তু তোমার এই গুরুর আসনে করতে হবে। তারপর কি করতে? স্বাভাবিক ভাবে দম নিতে এবং ছাড়তে হবে। এই অবস্থানে 30 সেকেন্ড থাকতে হবে। হাত পা বদল করে আসনটি 4 বার করতে হবে, ডেইলি যদি 4 বার করা যায়। এবং এই শবাসনে কিন্তু বিশ্রাম নিতে হয়, ঠিক আছে। শবাসনে কি করতে হবে? বিশ্রাম নিতে হয়। এটার প্রভাবটাও 86 এবং 87 পৃষ্ঠায় করে নেবে। আমরা এরপর যেটা করবো সেটা হচ্ছে ফলাসন। ফলাসনের এক ছবি দেখো, ফিগার 1, ফিগার 2 এবং ফিগার 3 দেখো। প্রথমে এভাবে করে, আচ্ছা আমরা আগে এটা যদি পড়ি, আচ্ছা ফলাসনে যদি আমরা প্রথমে পড়ি, ফল শব্দের অর্থ কি? ফল মানে, ফল শব্দের অর্থ হচ্ছে যে আমরা জানি লাঙ্গল। এটা দেখো একটা লাঙ্গলের মতো দেখতে লাগছে, তাই না? লাঙ্গলের মতো এই আসনে কিন্তু দেহভঙ্গি কি করতে হবে? অনেকটা ফলের অর্থাৎ লাঙ্গলের মতো দেখায় বলে একে কি বলি আমরা? ফলাসন বলি, ঠিক আছে। লাঙ্গলের মতো দেখায় অনেকটা, এই জন্য এটাকে আমরা কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ফলাসন। আচ্ছা এটা এটা করলে কি হবে? এটা করলে দেখো, এটা করলে
মেরুদণ্ডকে সুস্থ ও নমনীয় করে তোলে। এটা দেখো, এটা অনেকটা সোজা করে থাকার মতো করে, ঠিক আছে, দেখো সোজা থাকে, তাই এটা কি মেরুদণ্ডকে সুস্থ এবং নমনীয় করে তোলে, মেরুদণ্ডের স্থিতিস্থাপকতা বজায় রাখে। এটা ফিসার মতো, বৃক্ষাসনের মতো, ঠিক আছে, বৃক্ষাসনের মতো অনেকটা কাজ করে। মেরুদণ্ড সংলগ্ন স্নায়ুকেন্দ্র ও মেরুদণ্ডের দুপাশে বেশি সতেজ ও সক্রিয় হয়। কোষ্ঠবদ্ধতা, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠবদ্ধতা থাকে এবং অজীর্ণ, পেট ফাঁপা থাকে প্রভৃতি পেটের যাবতীয় রোগ কিন্তু এই আসনটাতে, এই আসনটা করলে দূর করে। স্পৃহা, যকৃৎ, মূত্রাশয় প্রভৃতি কর্মক্ষমতা কিন্তু বৃদ্ধি করে। থাইরয়েড, তারপর প্যারাথাইরয়েড, টনসিল প্রভৃতি গ্রন্থি কিন্তু সবল এবং সক্রিয় রাখে। যাদের টনসিলের সমস্যা আছে, যাদের থাইরয়েড এর সমস্যা আছে, প্যারাথাইরয়েড এর সমস্যা আছে, তাদের জন্য এই আসনটা কিন্তু, তাদের জন্য এই আসনটা অতি প্রয়োজন। কারণ হচ্ছে এদের, এক্ষেত্রে কি হয়, গ্রন্থি এবং গ্রন্থি সবল করে এবং সক্রিয় করে তোলে। পেট, কোমর ও নিতম্বের মেদ কমিয়ে দেহকে সুঠাম ও সুন্দর করে গড়ে তোলে। ডায়াবেটিস যাদের আছে বা সাইটিকা যাদের আছে, তাদের কোনোদিন এটা হতে পারে না। এই আসনটা যদি করা হয় তাদের কখনো ডায়াবেটিস হয় না, বাত বা সাইটিকা হয় না। পিঠে ব্যথা যাদের থাকে, অনেকে পিঠের ব্যথা থাকে, জন্মগত থাকে, বংশগত থাকে, বা এমনিতে পিঠের মেরুদণ্ডের ওদিকে ব্যথা থাকে, তখন তাদের জন্য কিন্তু এই আসনটা খুবই উপকারী। যাদের কাজ শক্ত হয়ে গেছে তাদের উপকার হয়, অনেকে কাজ শক্ত হয়ে থাকে তাদের জন্য কিন্তু এই আসনটা খুবই উপকারী। এখানে ছবি সহ দিয়েছি, দেওয়ার চেষ্টা করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এই চ্যাপ্টারে আর কোনো টপিক নেই। তাহলে এই চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম দেখো, যোগ সাধনা আমরা কি কি বললাম, যোগ সাধনা আমরা দুটো টপিক বললাম। প্রথমে আমরা যোগ সাধনার মধ্যে যোগ কাকে বলে পড়লাম, যোগ সাধনা কি পড়লাম, তারপর পড়লাম হচ্ছে যে তোমার যাজ্ঞ বলবো কি বলেছে, যোগ সাধনা বলতে কি বোঝায়, এরকম যদি কোনো কোশ্চেন আসে 2-3 নাম্বারে, তখন এখানে তোমাদের আমি দেখো কিছু টপিক দিয়েছি। এখানে তোমার বেসদেব কি বলেছে, যোগে হলো হচ্ছে যে এক ধরনের সমাধি, একক সমাধি, এই টপিক গুলো সবগুলো আনতে পারবে। এই টপিক গুলো আনলে নাম্বার ভালো ক্যারি করতে পারবে। এই জন্য আমি যেগুলো তোমার দিতে হবে, হ্যাঁ, ও ধরনের কথাগুলো এখানে লিখেছি দেখো। এরপর হরযোগ কি বললাম, তারপর হচ্ছে মহর্ষি পতঞ্জলির এই টপিকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অষ্টাঙ্গ যোগ নিয়ে, অষ্টাঙ্গ যোগের ব্যাখ্যা আসতে পারে, অষ্টাঙ্গ যোগ আলোচনা করো, এই ধরনের কি কোশ্চেন আসতে পারে, উদ্দীপকে এইগুলো টপিক গুলো নিয়ে দেওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঠিক আছে। আচ্ছা, এই অষ্টাঙ্গ যোগ পড়বে, অষ্টাঙ্গ যোগে 8টা টপিক নিয়ে বই, তারও ডিটেলস আলোচনা আছে, ওগুলো পড়ে নিবে। তারপর আসছে বৃক্ষাসন, বৃক্ষাসনের অনুশীলন পদ্ধতি এবং প্রভাব দুটোটাই কিন্তু পড়তে হবে। প্রথমে বৃক্ষাসন কাকে বলে লিখে, তারপর আমরা অনুশীলন পদ্ধতিটা কিভাবে করতে হয় এবং কেন করতে হয়, এটার উপকারিতা, এই যে যে অনুশীলন করলে, নিয়মিত অনুশীলন করলে এটার ফলে কি হয়, এই টপিক গুলো একটু ভালো করে, এখানে 10টা আছে, ঠিক আছে, 10টা থেকে মিনিমাম 8টা থেকে 9টা তো লিখতেই হবে। আচ্ছা, আর অর্ধকুমাসনটা আমরা পড়েছি, অর্ধকুমাসন তোমার বইতে, তোমাদের পাঠ্য বইতে কিন্তু ছবি সহ দেওয়া আছে, তোমাদের ছবি সব বুঝে বুঝে পড়ো এবং মেসের ক্লাসটা যদি ফলো করো, আশা করি তোমাদের এই যোগাসন গুলো বুঝতে সমস্যা হবে না, এগুলো কিন্তু একটু গুলিয়ে ফেলার মতো। বৃক্ষাসনটা কখনো গুলিয়ে ফেলবে না আমি জানি, কারণ বৃক্ষাসনে তোমার বোঝাই যায় বৃক্ষাসন মানে কি। অর্ধকূর্মাসন মনে রাখবে, এটাও ভুলে যাওয়ার কথা নাই, কারণ কূর্ম বলতে আমরা কচ্ছপকে বুঝি এবং নমস্কার এর যে এই দুটো টপিকে তোমার যদি অনুশীলন পদ্ধতি থেকে পড়ে নাও তাহলে আর সমস্যা হবে না, প্রভাবটা পড়ে নিবে। গুরুর আসন সেম, এটা গুরুর মতো দেখতে হয় বলে বইতে ছবি আছে, ছবি দেখে পড়ে নিবে। অনুশীলন পদ্ধতিটা খুব ছোট এবং এটা 30 সেকেন্ড অবস্থান করতে হয়, এই ধরনের কিছু কথা দেওয়া আছে, এগুলো একটু পড়ে নেবে। ফলে আসনের সেম ছবিটা দেখো, বইতে যদি ছবি নাও থাকে এখানে ছবি দেখতে পারবে, এবং এটা অনুশীলন করলে, নিয়মিত অনুশীলন করলে কি হয়, প্রভাব গুলো পড়বে, উপকারিতা পড়বে এবং অনুশীলন পদ্ধতিটা পড়বে, ঠিক আছে। এই টপিক গুলোই ঘুরে ফিরে এগুলো থেকে আসবে, অনুশীলন পদ্ধতিটা দিলে দিবে, না নিলে প্রভাবটা দেয়, ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলো আসার সম্ভাবনা। তাহলে আমরা আজকে 6ষ্ঠ অধ্যায় পড়লাম, আমরা নেক্সট ক্লাসে এই পরের টপিক নিয়ে, পরের চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। আমরা গত ক্লাসে পড়েছি 5ম অধ্যায়, আজকে পড়ছি 6ষ্ঠ অধ্যায়, ঠিক আছে। নেক্সট ক্লাসে আমরা এর পরের অধ্যায় নিয়ে আলোচনা করব, আর যদি সিলেবাস শেষ হয়ে যায় তাহলে আমরা আবার রিভাইজ দিব এবং সৃজনশীল এবং নৈমিত্তিক নিয়ে আলোচনা করব। তোমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী শনিবার 11টা 55 থেকে, শনি এবং রবিবার তোমাদের ক্লাস, নেক্সট ক্লাস হবে আজকে রবিবার, নেক্সট ক্লাস শনিবার, আগামী শনিবার সবাই ক্লাসে ঠিক সময়ে 11টা 55 মিনিটে জয়েন করবে। সবাই সাবধানে থাকবে এবং সুস্থ থাকবে।